আচ্ছা এমন যদি কখনো সুযোগ আসে এমন কোন মুহূর্ত তৈরি হলো যেখানে দেখা যাচ্ছে দীপক অধিকারী হিরণময় চট্টোপাধ্যায় তারা একই সঙ্গে অভিনয় করবেন একই সিনেমায় হিরণময় চট্টোপাধ্যায় করবেন আমি অধর্মের সঙ্গে কখনো ছিলাম না থাকবো না এটাই তো আমার প্রতিজ্ঞা এটাই তো আমার জীবন দর্শন আমি অধর্মের সঙ্গে কখনো ছিলাম না থাকবো না এনামুল হকের কাছ থেকে টাকা নেওয়া হাওয়ালা থেকে বাংলাদেশের ক্রিমিনাল কাছ থেকে টাকা নেওয়া ব্যক্তিদের সঙ্গে কখনো কাজ করিনি রোজ ভ্যালিতে সিবিআই চার্জশিট দিয়েছে আমিও তো এতদিন ধরে সিনেমা করলাম অভিনয় করলাম আমি তো কম সিনেমা করিনি দু হাজার সাত থেকে দু হাজার কুড়ি ব্যাক টু ব্যাক দেখে নিন আমার সিনেমা আমি কিন্তু কখনো ফাঁদে পা দিইনি আমার জীবনের ইনকাম দেখে নিন এই অভিনেতা দু হাজার সাতে ইনকাম ছিল সাত কোটি দু হাজার চব্বিশে ইনকাম হলো আটত্রিশ কোটি টাকা পাঁচশো কুড়ি গুণ ইনকাম বাড়লো পশ্চিমবঙ্গের না টলিউডের কোন ফিল্ম স্টারে দশ বছরে পাঁচশো কুড়ি গুণ ইনকাম বেড়েছে একটু দেখুন তো যে সারাদিন ধরে প্রচার চলছে কোথাও তো দেখলাম তৃণমূলের পতাকা হাতে মানে আপনাকেই প্রণাম জানাচ্ছে এরকম ছবিও দেখলাম কোথাও অভিযোগও দেখলাম তো এবার একটা অন্য রকমের প্রশ্ন করতে ইচ্ছে করছে এই যে বিজেপি আপনাকে বারবার বিভিন্ন জায়গা দাঁড় করাচ্ছে কখনো কাউন্সিলার কখনো বিধানসভায় প্রত্যেকটাতেই আপনি সফল এবার লোকসভাতেও আমার প্রশ্ন একটা বিজেপি কেন এটা করছে মুখের অভাব নাকি আপনার উপর ভরসা মানুষের আশীর্বাদ বিজেপি একটা গণতান্ত্রিক দল পৃথিবীর সবচাইতে বড় রাজনৈতিক দল বিজেপির কাছে মানুষই শেষ কথা আপনি বিজেপির মালিককে বলতে পারবেন পারবেন বলতে তৃণমূলের মালিকের নাম আপনি জানেন পিসি ভাইপো কিন্তু বিজেপির মালিকের নাম বলতে পারবেন না বিজেপির কে প্রাইম মিনিস্টার হবে কে চিফ মিনিস্টার হবে আপনি বলতে পারবেন কিন্তু তৃণমূলের কে চিফ চিফ মিনিস্টার হবে বা কে পি হবে সেগুলো কিন্তু ওরা নিজেরাই বলে দেয় তো ফলে আমি এমন একটি দল করি সেই দল কাউকে পরপর তিন বছরে আমি তিনটে নির্বাচন জিতেছি দু হাজার একুশে বিধানসভা জিতেছি দু হাজার বাইশে পৌরসভা জিতেছি দু হাজার তেইশে পঞ্চায়েত জিতিয়েছি পঞ্চায়েত বোর্ড বানিয়েছি পঞ্চায়েত সমিতি জিতেছি তো মানুষের আশীর্বাদ বিজেপি ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তারা বুঝেছেন যে এই ছেলেটাকে দিয়ে একমাত্র ঘাটালের সবচাইতে পারে দুর্নীতিবাদ যার সম্বন্ধে কেউ কখনও কোনো মিডিয়া কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব গত দশ বছরে একটা কথা বলেনি আপনি দেখেন যে কোন মিডিয়া গত দশ বছরে গত দশ বছরে এই অভিনেতা সাংসদের বিরুদ্ধে কোনো নিউজ করে ক্লিন ইমেজ ক্লিন ইমেজ নিউজ করেছিল গরু চোরের কথাটা কিন্তু আমি বলেছিলাম থার্টি কাটমানি কাটমানির কথাটা কিন্তু আমি বলেছিলাম চাকরি চুরির কথাটা কিন্তু আমি বলেছিলাম বাংলাদেশের সাপলা মিডিয়ার হাওয়ালার টাকা দিয়ে কমেন্ডো সিনেমা করার কথা কিন্তু আমি বলেছি এই যে আপনি একজন অভিনেতা এবং পাশাপাশি অতি অবশ্যই একজন সফল রাজনীতিবিদ দিকে আরেকজন রয়েছেন তিনি অভিনেতা তিনি বলছেন যে আপনার কাছে আর কোনো অপশন নেই তাই জন্য আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই আপনি তাকেই দেখতে পাচ্ছেন সে ইউক্রেনে কিছু হলো আপনার মনে হচ্ছে তার দোষ রাশিয়ায় কিছু হলো আপনার মনে হচ্ছে তার দোষ ঘাটালে কিছু হলো আপনার মনে হচ্ছে তারই দোষ কারণ আপনার কাছে আর কোনো নাকি অপশন নেই না দেখুন যেহেতু আমি আবার সসম্মানে বলছি যে উনি মাধ্যমিক পাস করেছেন আমি সম্মান জানাই আর আমি আইআইটি খড়গপুরে পোস্ট পিএইচডি করছি এটাও কিন্তু কিন্তু বহু মানুষ করে এইটা বেঁচে আছেন তারা জীবিকা নির্বাহ করেন তাই না পৃথিবীর সবচাইতে বড় বড় ইউনিভার্সিটিস কিন্তু আমাকে ইনভাইট করেছে আমি সেখানে গেছি অথবা উনি হয়তো ভুল করছেন বা আপনি হয়তো কোনো একটা জায়গায় মিস করছেন বারবার বলছেন যে আপনি তো অভিনেতা আপনি এই জায়গাতে এই এই এনএসভিপি মানে এই নেতার সাথে ভোটের পথের অনুষ্ঠানেই তিনি আমাদেরই সিনিয়র লিডারকে ঠিক এই কথাই বলেছিলেন আমি তাই জন্য একই অনুষ্ঠানে আপনাকে একই প্রশ্ন রাখছি না আমি সেজন্য আপনাকে বলছি যে কোথাও আপনিও কোথাও একটা জায়গা মিস করছেন উনি তো মিস করারই কথা কারণ উনি যেহেতু মাধ্যমিক পাস করেছিলেন এবং সেটা বারবার সসম্মানের সঙ্গে আমি এই কথা বলি ওনাকে ধীরুভাইয়া মনিয়া ক্লাস টেন পাস করেছিলেন করে এত বড় সাম্রাজ্য করেছিলেন উনিও মাধ্যমিক পাস করে আজকে এত বড় স্টার কিন্তু উনি হয়তো জানেন না না যে পৃথিবীর বহু মানুষ যারা অভিনয় করে না যারা রাজনীতি করে না যারা শুধু রিসার্চ করে পুরো জীবনটা চালিয়ে দিয়েছে তো আমার যিনি প্রফেসর যিনি আমার গাইড যিনি আমার মেন্টার প্রফেসর সুমন চক্রবর্তী নাম ধরে বলছি তিনি পৃথিবীর একশো জন সায়েন্টিস্টের মধ্যে একজন পৃথিবীর যিনি ভারতবর্ষে প্রধানমন্ত্রী যাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছেন যাকে ভাটনগর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যাকে নারায়ণ মূর্তি ইনফোসিস অ্যাওয়ার্ড দিয়েছেন আমি তার সময় কাজ করছি এটা আমার গর্ব হয়তো সেটা মিডিয়া হয়তো বিশ্বাস করে না কোথাও হয়তো সেই জন্য অভিনেতা জানবেন কি করে মিডিয়াই কখনো বিশ্বাস করেনি যারা হিরোয়েন্ট কাজটা করতে পারে তো সেই জন্য এবারে অ্যাফিডেভিট দিলাম আগের বারে দু হাজার একুশে নির্বাচনে দিইনি এবারে দিলাম কারণ দেখছিলাম যে মানুষ যে সব চাইতে দেখুন শিক্ষা না থাকলে বিবেকানন্দ স্বামীজি কি বলছেন বারবার যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অব দি পারফেকশন পারফেকশন ইজ অলরেডি নিউ তাই না সেটাই তো শিক্ষা সেই শিক্ষা আপনি বই পড়ে পেতে পারেন সেই শিক্ষা আপনার জীবন দর্শন থেকে হতে পারে রামকৃষ্ণদেব তো বিরাট পড়াশোনা করেননি জীবনে কিন্তু ওনার যে ঈশ্বরের কৃপা আশীর্বাদ উনি স্বয়ং ঈশ্বর অবতার ওনার জীবন দর্শন সেটা একজন শিক্ষাবিদ একজন মানে দশটা পিএইচডি হোল্ডারের থেকেও এক লক্ষ গুণ বেশি তো ফলে বাট শিক্ষার একটা মাপকাঠি আছে সেইটা কোথায় কোথায় উনি মিস করছেন সেই জন্য উনি যখন প্রশ্ন করেন উনি তো দুটো প্রশ্ন করেছেন দশ বছরে একটা ডিবেটে অংশগ্রহণ করেনি গত দশ বছরে এগারো পার্সেন্ট লোকসভাতে গেছেন আর নিজের লোকসভা বারবার ঘাটাল প্ল্যান নিয়ে প্রশ্ন করেছেন দাবি তুলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কিন্তু ফলপ্রসূ হয় একটা ছোট্ট কথা বলবো আপনাকে যে কথাটা আজ যদি কাউকে তো বলিনি দেড় মিনিটের ভাষণ দেন উনি লোকসভাতে সেটাও বাংলায় সেটা মনে অন্য কেউ লিখে দেয় যে ঘাটাল আমার হৃদয় ঘাটালে আমি স্বপ্ন দেখি ঘাটাল নিয়ে আমি বাঁচি এটা যদি সত্যি হতো ভোটার আডি ভোটার কার্ডটা কলকাতার কেন ওনার ভোটার কার্ডটা কলকাতার কেন ভোট দেবেন কলকাতায় ভোট নেবেন পরিযায়ী পাখি হিসাবে ঘাটালে এসে ঘাটাল যদি এতই আপনার হৃদয়ে আপনি এখানকার ভোটারও হবেন না সবচাইতে বড় একজন নাগরিকের পরিচয় তো ভোটার আপনি দেখুন ওনার আইডি কার্ডটা আরও একটা কথা আপনাকে বলি যেটা কখনো কাউকে বলিনি আমি আজ অব্দি ভোটের আর দুটো দিন মাত্র বাকি যিনি এই সৌজন্যতার বার্তা দিচ্ছেন যিনি বড় বড় চ্যানেলে বড় বড় সাংবাদিকদের সামনে সৌজন্যতার প্রতীক ভগবান হিসাবে নিজেকে প্রকাশ করছেন তিনি তো একটি মদের দোকান চালাতেন আপনি কি জানেন সেটা বার কাম রেস্টুরেন্ট জানেন সেটা যেখানে মদ বিক্রি হতো দু হাজার চোদ্দ দেখে নিল না রেফিডেফিটে লেখা আছে যে বার কাম রেস্টুরেন্ট যেখানে মদ বিক্রি হতো সেই দোকানটা কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল লাইসেন্সে যতটা মদ বিক্রি করা যায় তার থেকে বেশি মদ বিক্রি হতো সেন লাইসেন্স ক্যান্সেলড হয়ে গেছে তো এই অভিনেতা যিনি এত বড় সৌজন্যতা দেখান তিনি মদের দোকানও খুলেছিলেন বারকাম রেস্টুরেন্ট বেশ বেলা শেষে কি বলা বেশি কিছু বলা যায় সুজিতা দি একদম না কিন্তু বেলা শেষে আমার একটাই প্রশ্ন যে ঘাটালে শেষ হাসি টাকে মানুষ দুর্নীতির বিরুদ্ধে মানুষ আসবে আর ঘাটালের উন্নয়ন মোদিজির গ্যারান্টি উন্নয়নের জন্য মানুষ আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে সারাদিন আমরা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রচারে ছিলাম তিরানব্বই দিন ধরে তিনি লাগাতার প্রচার পর্ব সারছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনিও বারবার প্রশ্ন করছেন যে দীপক অধিকারের ভূমিকাটা কি ছিল আনাচে কানাচে যাচ্ছেন রাস্তা নেই জল নেই শৌচালয় নেই একাধিক সেতু ভেঙে পড়ে রয়েছে সেগুলো কেন নির্মাণ করা হয়নি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন বিজেপি প্রার্থী এবং ঘাটালের আনাচে কানাচে বহু মানুষের ক্ষোভ রয়েছে এই সমস্যাগুলোকে নিয়ে যে সমস্যার সমাধান দুবারে অর্থাৎ চোদ্দো সালে এবং উনিশ সালে যাকে তারা ভোট দিয়ে নিয়ে এসেছে তিনি সেই সমস্যার সমাধান করতে পারেননি এমনটাই তাদের দাবি তাহলে ঘাটালে শেষ হাসি হাসছে কে ঘাটালে এবার কোন ফুল ফুটছে বা ঘাটালে কি আদৌ ফুল ফুটছে নজর থাকবে সবকিছুতে ক্যামেরা ম্যারাজ আলী সুখে শ্রীযুদ্ধা বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা ঘাটাল